ওঠার পরে ইলিশা ঘাটের এখানে আমাদের আরেকটা কূপ খননের পরিকল্পনা আছে। এই গোলা নর্থপুর শেষরি আমরা ইলিশা ঘাটের কূপটা খনন করব। ধরে নেন আমরা আমাদের টার্গেট আছে জুনের মধ্যে ওই কূপটা খনন হয়ে যাবে। এখানে 6টা কূপ আর গোলা নর্থে 3টা কূপ, এই 6-3 9টা কূপ আমাদের হয়ে যাবে। এখানে 150 মিলিয়ন, ওখানে গাছ এই পাঁচটা ধরে গোলাটা গোলাটার এইদিকে ব্লক 6 যেমন আর 10 এখানে আমাদের টুরিস্ট এক্সপেক্ট করার পরিকল্পনা আছে। সেখানে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল, গোলা, জালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, এই ব্লক 6 এবং ব্লক 10 এ আমরা 3320 কিলোমিটার টুরি করবো। তাহলে ইনশাল্লাহ ওখানে যদি তেল গ্যাসের আধার আবিষ্কৃত সেখানে খুব খনন করলে আপনারা পারবে। আপনারা জানেন এর আগে আমরা 2টা খুব খনন করেছিলাম 81 সালে 84 সালে। সেটা আপনারা শাহবাজপুর গ্যাস কিনতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার যে তথ্য জানতে চাচ্ছেন প্রথমে বলি শাহবাজ মূলত এখানে 2টা গ্যাস ফিল্ড, আমরা যেখানে দাঁড়িয়ে বসে আছি এটা হলো শাহবাজপুর গ্যাস ফিল্ড প্রধান নদীর উপজেলা, আর একটা গ্যাস ফিল্ড গোলা সদরে। আমি আগে শাহবাজপুর গ্যাস ফিল্ডটা বলি। এখানে শাহবাজপুরের মোট 6টা কূপ আছে, আগে 5টা বলি। শাহবাজপুর 1, শাহবাজপুর 2, শাহবাজপুর 3, শাহবাজপুর 4, শাহবাজপুর ইস্ট 1, এই 5টা কূপে আমাদের একেবারে উৎপাদন আছে। আমরা 5টা কূপ থেকে 115 থেকে 120 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা উৎপাদন ক্ষম উৎপাদিত হচ্ছে। আচ্ছা, নতুন যেটা আমরা টোপি পেয়েছি সেখানেও 20 মিলিয়ন ঘনফুট আমরা উৎপাদন ক্ষম করেছি। তো আগে প্রাস ধরেন আগে যদি 120 থেকে 5টায়, এখন আরও এটা থেকে 20 হইলে 140 হইলে শাহবাজপুরের আমাদের গ্যাসের এই মুহূর্তে উৎপাদন ক্ষম দৈনিক। পাশাপাশি এই গ্যাসটা যে আপনার উৎপাদন করে লাইনে দিতে গেলে 25 লাখ লাগবে, ইনশাল্লাহ শাহবাজপুরে আমাদের একটা 70 মিলিয়নের নতুন একটা 60 মিলিয়ন, 130 আর একটা 20 মিলিয়ন, 150 মিলিয়ন গ্যাস প্রসেস করার ক্যাপাসিটি আমাদের আছে। সো আমাদের যে 120 এখন আছে ক্যাপাসিটি হইয়া আমরা রেডি করে দিচ্ছি। টোপি থেকে যে গ্যাসটা আসবে সেটা ইতিমধ্যে আমরা অলরেডি টোপি এখান থেকে 4.5 কিলোমিটার দূরে, ওইটা যেন মূল আমাদের প্রসেস প্লান্টের সাথে যুক্ত হয় এই জন্য গ্যাস গ্যাদারিং লাইনেরও আমরা টেন্ডার করে দিচ্ছি। ওই টেন্ডার করে ওই পাইপটি আসতে 3-4 মাস লাগবো, আসলে আমরা লেয়ারিং করে এই প্রসেস প্লান্টে সংযোগ দিয়ে দেবো এবং ইনশাল্লাহ এই প্রসেস প্লান্টের 150 মিলিয়ন পর্যন্ত ক্ষমতা আছে। তাহলে টোপি গ্যাসটা আসলেও আমরা প্রসেস করতে পারবো, তাহলে গ্যাসও আমরা 150 পাবো, প্রসেস ক্ষমতাও 150 পাবো, ইনশাল্লাহ এই 150 আমার এখানে রেডি আছে সব দিক দিয়ে। তো এটা কিন্তু এখানে ঘটনা 150 আর হলো গোলা নর্থে যেটা আচ্ছা গোলা নর্থে বেদুরিয়া ঘাটে আমাদের এর আগে আপনারা জানেন প্রায় 2018 সালে একটা কূপ খনন করেছি, সেখানে 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস অলরেডি উৎপাদন ক্ষম আছে। আর সম্প্রতি আপনারা জানেন আমরা 3টা কূপ খনন করছি, 3টা 1টা টোপি হয়ে গেছে, আমরা 20 মিলিয়ন পেয়েছি। দ্বিতীয় কূপটা খনন হচ্ছে গোলা নর্থ 1 ছিল একটা, গোলা নর্থ 2, এটাও ধরেন 3450 থেকে 3450 থেকে 3500 মিটার পর্যন্ত আমাদের টার্গেট। তো ইতিমধ্যে প্রায় আমরা 3409 মিটার পর্যন্ত আজ পর্যন্ত হয়ে গেছে। তো ওটা খুব অল্প সময় লাগবে ইনশাল্লাহ, সেটা আমাদের নিয়ম হলো 3500 মিটার মতো সম্পূর্ণ হলে আমাদের কিছু পরীক্ষণ বলে খুব পরীক্ষণ বলে জিএসটি ড্রিলিং স্টিম টেস্টিং, তো সেটা করলে ওখান থেকে কত পাওয়া যাবে সেটাও নিশ্চিত। তো ওঠার পরে ইলিশা ঘাটের এখানে আমাদের আরেকটা কূপ খননের পরিকল্পনা আছে। এই গোলা নর্থপুর শেষরি আমরা ইলিশা ঘাটের কূপটা খনন করবো। ধরে নেন আমরা আমাদের টার্গেট আছে জুনের মধ্যে ওই কূপটা খনন হয়ে যাবে। তাহলে এখানে 6টা কূপ আর গোলা নর্থে 3টা কূপ, এই 6-3 9টা কূপ আমাদের হয়ে যাবে। এখানে 150 মিলিয়ন, ওখানে তো 20 পেয়েছি, 3-20 60 এবার হয়ে যাবে। তো এই ওখানেও আমাদের 60 মিলিয়নের ক্যাপাসিটি। এই আর আজকের দিনে সেটা বলি, এখানে বিদ্যুৎ কেন্দ্র সহ আমাদের দিচ্ছে এখন পিডিবির 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে। এখানে সর্বোচ্চ ক্যাপাসিটি 35 মিলিয়ন প্রতিদিন এমএমসিএফবি পার্ক। ভেঞ্চার এনার্জির 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে, ওখানে সর্বোচ্চ লাগে 10 মিলিয়ন পার্কে। তারপর নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেড যেটা 220 মেগাওয়াট, ওখানে সর্বোচ্চ 38 মিলিয়ন লাগতে পারে। গৃহস্থলী সহ সর্বোচ্চ 8 টোটাল গোলার এই মুহূর্তে ক্যাপাসিটি আছে 91 মিলিয়ন সর্বোচ্চ চাহিদা।
ওটা কিন্তু নিচ্ছে না। যেমন আজকে গোলার উৎপন্ন হয়েছে সকালবেলা 76 মিলিয়ন রান, সর্বোচ্চ যদি 90 মিলিয়ন দেয় আমরা তো ইনশাল্লাহ এখানে এই মুহূর্তেই 120 মিলিয়ন আছি। দু তিন মাসের মধ্যে আমাদের টপ বিযুক্ত হইলে 120 আর 140-এর জন্য আমরা একদম ইন্টাক্ট হয়ে দিয়েছি। সর্বোচ্চ চাহিদা 91, কিন্তু 100% ক্যাপাসিটি চলে না, আমরা সর্বোচ্চ 80-81 মিলিয়ন পর্যন্ত করছি। সেইভাবে চিন্তা করলে ধরেন 2200-2300 মিলিয়ন আমাদের প্রোডাকশন, সব মিলিয়ে তো সেটা ধরেন আমাদের 80 মিলিয়ন। গোলাতে বলেছি 600-1500 TCF। তো আপনারা ইদানিং জেনেছেন যে আমাদের টোকবি যেটা নতুন কূপ পাওয়া গেল তো সেখানে আমাদের রিজার্ভ বাড়ছে। আমরা এই শাহবাজপুর ইস্ট ওয়ান নতুন যুক্ত হইল সেখানে রিজার্ভ বাড়ছে। তো ইনশাল্লাহ এখানে যে 1.5 TCF ওই নতুন কূপগুলো যুক্ত হইলে আমরা আরও ওই যে আমাদের যে রিজার্ভ ক্যালকুলেশন করব, রিজার্ভটা আরও বাড়বে। একটু কথা বলে রাখি খুব প্রাসঙ্গিক, এখানে এটার পরেও আমরা আপনারা জানেন ওলা একটু ওইদিকে দক্ষিণে চরফেশান মনপুরা ওইদিকে প্রায় আমরা 1200-1600 মিলিয়ন বর্গ কিলোমিটার কাজ করার জন্য আমাদের পরিকল্পনা আছে। শেষ বিজ্জলি বুঝতে পারছেন, আমরা চরফেশান এবং মনপুরা আপ টু নজরদ্বীপ পর্যন্ত আমাদের পরিকল্পনা আছে। আমরা চিনি শেষ বিক করবো প্রায় 1200 কিলোমিটার, তার বাইরে প্লাস এই পাঁচটা ধরে গোলাটার এইদিকে ব্লক 6 যেমন আর 10 এখানে আমাদের টুরিস্ট এক্সপেক্ট করার পরিকল্পনা আছে। সেখানে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, জালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, এই ব্লক 6 এবং ব্লক 10-এ আমরা 3220 লাইন কিলোমিটার টুরি করবো। তাহলে ইনশাল্লাহ ওখানে যদি তেল গ্যাসের আধার আবিষ্কৃত সেখানে খুব খরণ করলে আপনারা পারবে। আমরা জানেন এর আগে আমরা দুইটা খুব খরণ করেছিলাম 81-84 সালে, সেটা হিজলা মুলা দিয়ে রাখে সেই এলাকাটাও আমরা নতুন করে খুব ক্লোজ গ্রিড টুরিস্ট স্পিক করবো, করে নিশ্চিত হবো কোথায় কোথায় লিড প্রস্পেক্ট তেল গ্যাস থাকতে পারে। আমরা সেদিকে সিসমিকের ব্যাপারটির উপর ভিত্তি করে আমরা কম করবো।